নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমাদের কখনো কখনো জপ ধ্যান করতে ভালো লাগে না, যান্ত্রিকভাবে মন্ত্র জপ করতে করতে মনে শুকনো ভাব আসে, ধ্যানে ইষ্টমূর্তিকে ভালোভাবে আনতে পারি না, মন দিল্লি মুম্বাই ছুটে বেড়ায়। এর কি কোনো সমাধান নেই? নিশ্চয়ই আছে। এই নিয়েই আজকের আমাদের আলোচনা। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ একটি অসাধারণ চমৎকার পদ্ধতির কথা বললেন। তিনি বলছেন, নবীন সাধকের অর্থাৎ নতুন যারা সাধনার পথে এগোচ্ছেন তাদের এসব হবেই। জপ ধ্যান বেগার খাটা হয়ে দাঁড়ায়, যান্ত্রিক হয়ে ওঠে, দুবেলা নিয়মমাফিক বসা, এমন অবস্থা হয়। জপ ধ্যানে যতদিন আনন্দ না পাচ্ছেন এমন হবেই। কিন্তু এরকম অনুভব তো পড়াশুনোর ব্যাপারও হতো, ভালো লাগতো না, তবুও গতানুগতিকভাবে পড়ে যেতেন। সাধনাতেও এরকম করে যেতে হয়, নিয়মিতভাবে অভ্যাস করে যাওয়া। ধীরে ধীরে শরীর মন এতে অভ্যস্ত হয়ে যায়। জপ ধ্যানে প্রথম দিকে আনন্দ না পেলে নিজের মনকে এক আনন্দময় বিষয় দিন। ঈশ্বরের কোনো রূপের কল্পনা করুন, দেবতা বা দেবী হিসাবে। তিনি যেন জীবন্ত রূপে আপনার কাছে এসেছেন, তাকে দেখতে থাকুন এবং মনে মনে তার সঙ্গে কথা বলতে থাকুন। আপনি যেন তার সঙ্গে বেড়াচ্ছেন, কথা বলছেন তার সঙ্গে, তিনিও কথা বলছেন আপনার সঙ্গে। মানসিকভাবে তাকে দেখুন, হাসছেন তিনি, আপনার সঙ্গে হাঁটতে হাঁটতে বেড়াচ্ছেন, তিনি আপনাকে আশীর্বাদ করছেন। এই সাধনাকে বলা হয় স্মরণ মনন। আপনি কৃষ্ণ ভক্ত হলে বৃন্দাবনের দৃশ্য কল্পনা করুন, তার সঙ্গে আপনি রাস্তায় হাঁটছেন কথা বলতে বলতে, গোপ গোপীদের সঙ্গে তিনি খেলছেন, আপনিও ওই খেলায় যোগ দিয়েছেন, কল্পনা করতে থাকুন। কালী ভক্ত হলে মনে মনে আপনি কালীঘাটে চলুন, প্রতিমার সামনে বসে মায়ের সাথে কথা বলুন, মন খুলে প্রাণের কথা বলে যান। উজ্জ্বল জ্যোতি নিয়ে মা আবির্ভূত হয়েছেন আপনার সামনে, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, এরকম চিন্তা করুন, মানস নেত্রে দেখার চেষ্টা করুন। আপনি শ্রীরামকৃষ্ণ ভক্ত হলে কল্পনা করুন যে আপনি দক্ষিণেশ্বরে গিয়েছেন, হাঁটছেন, একদিকে শিব মন্দির, অন্যদিকে রাধাকৃষ্ণ মন্দির, কালী মন্দির অতিক্রম করে ঠাকুরের ঘরে চলে যান। কল্পনা করুন যে তিনি সেখানে নিজের খাটে বসে আছেন জীবন্ত, আপনি প্রণাম করলে তিনি হেসে আশীর্বাদ করলেন, এরপর ঠাকুর আপনাকে নিয়ে পঞ্চবটিতে যাচ্ছেন, সেখানে কথা বলতে বলতে পায়চারি করছেন আপনারা দুজন। কিছুক্ষণ পর ঠাকুর পঞ্চবটির বেদিতে বসলেন, আপনি তার সামনে বসলেন, কথা বলছেন দুজনে নিজের ঘরে, চোখ বন্ধ করে এইভাবে স্মরণ মনন করে যান, মনে অদ্ভুত আনন্দ পাবেন। কি অসাধারণ উপায় বলে দিলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।